শুরু করলাম জানি সারি দয়ার আল্লাহরে, তুমি গাইবার মতো শক্তি দিও আমারে, ও দয়ার আল্লাহরে, তুমি গাইবার মতো শক্তি দিও আমারে। কাদিম গীত রসনা গাইয়া জানু বাপিরানা, রানা মিডিয়া শ্রী সন্তান কেমনে যাইগো দেখো মরিয়া, শ্রী সন্তান কেমনে যাইগো দেখো মরিয়া। প্রথম শুরু ঘটক বাড়ি পেট নিয়া ঘুরে বাড়ি বাড়ি, দেখেন চাইয়া রে লুঙ্গি বাইজায় আটকায় রইছে দেখে কুঞ্চিতে, ও লুঙ্গি তুইয়া রে দেখেন যাইতে আসে হেটে হেটে বাড়িতে। এতে এক সুন্দরী আমি বলি রূপে ডালি, নাম তার হয় গো রুজি, কেউ বলে আবার আঁকা সে রো লাল পরি, তাহার চলা ফেরা সবার মনটা নেই গালি। এতে নিজামিয়া সংসার চলে কাজ করিয়া, পরের বাড়িতে বিয়া শাদি করবে চিন্তা তাহা মনেতে, গামছা কাঁধে নিয়া যায় গো মন্ড বাড়িতে। তার সোনার বাসি ভালো লাগে মুখের হাসি, কেমের প্রিয়া আসি ঘটকের সাথে লাগলো লেহরি বেরি, হাকরিয়া রইল দেখেন ঘট মুন্সি। বাড়ি কাজ করে রুজি দেখো জাম্বুরা পারে, দেখেন সকলে গাছ থেকে পড়ল নিজা মেরো উপরে, প্রেমের হাওয়া লাগলো তাদের দুইজনের অন্তরে। শরমের মাথা খেয়ে বলে তারে ভালোবেসে, প্রাণের নিজাম রে
আমি অনেক ভালোবাসি কিন্তু তোমারে, এই কথা শুনিয়া চিন্তায় যাই গো রে। পিঠা বানাইলি চুরি কইরানি আরুজি দেগো নিজাম রে, হাই গো কত ভালোবাসে দেখে তাহারে, এই কথা বলিল ঘট কে রো কাছেতে। রে বলে গিয়া আপনার মাইয়া দিবেন গিয়া নিজামিয়া রে, সঙ্গে সঙ্গে রাগ হইল মন্ডল সাহেবে, বকা বকি কইরা বাহির করে ঘটকে। যাওয়ার পরে ভয়ের খেলায় টয়লে ধরে নাইকা বেড়ারে, এবার শোনা বন্ধুর গান গায়ে দেখেন টয়লেটে বসে, পোলা পানে হাইসা মরে এবার দেখেন ডেল মারে। মেরে ঘট বলে বিয়া তারে দিব না রে, বলে রাগে দে চোখের পানি নিজাম দিল বহে পারছে রে, এইদিক রুজি না হায় কেঁদে সারি হইল রে। বেলা দেখা করে গ্রামের লোকের নজর পরে, বলে মন্ডল রে হাইরে লা শরমের মাথা খাইলো দাও না বিয়া রে, মন্ডল বাড়ি রইল ঘর জামাই নিজাম রে। ঘরে বাসর করে মন্ডল মিয়া রাগে ফাটে গুনের আল্লাহ রে, শ্বশুর মিয়া আগুন দিল দেখে সেই ঘরে, নিজাম মিয়ার কষ্ট শুরু হইল এইবারে। ভাই জেগে থাকে মার কাছে যায় চাউল আনিতে, গুনের মাওলা গো ঝাড়ি দিয়া বলে কামলার কাছে কেন বিয়া বসলি রে, বিয়া বসলি বসলি মর্গা এখন না খেয়ে।
निजाम गेलो कामला दीते रुजी भाषे नयन जले प्राणेर शमीरे किसु कोसु पाता सिद्ध करे रे এই ভাবেতে দুঃখ শুরু তাহাতে হইল রে সুখে দুঃখে বছর চলে আশার প্রদীপ আইলো পেটে গুণের মায়ে রে কত ভালা মন্দ খাই গো দেখে বুড়া রে বাপের চেয়ে বড় পাজি তাহা মায়ে রে গেল নিজা মিয়া সালাম দিল পড়লো অপমা বলে শ্বশুর এবার কাটবো তোমার দুই টাকা বাড়ি গিয়া দেখে এবার হইছে সোনার চা ছেলে নিয়া দিল কুলে যদি বাপ মা রাগ ভাঙে দেখেল পাশান রে গরম খুন্তি দিয়া সেকা তারে দিল রে দৌড়াইয়া রুজি এবার ঘরে গেল রে একটু বড় হইল নানা ভাইরে খাইতে বইল রইল দাঁড়িয়ে ঘর ধরিয়া দিল তারে এবার ছেলে ছেলের চেয়ে দুঃখ পাইল তাহা মায়েরে দেখে মায়েরে কয় কিনে দিতে আমার বাজার বাবাই শুনে সুপারির খোলটা দেয়নে বস বাবাই আমি গাড়ি চালাই বরে বাপি স্কুলে যাবে চাকা জুতার জন্য কাদের বাপে শুনে রে দেখেন ঋণ করিয়া দুই হা যার কাহা তাই কিনে রে দোষটা না তো আমার একটা আদরের ছেলে রে আয়াসে সৌরভ তখন ঘুমে থাকে সকালে উঠে রে একলা একলা যায় গো রাস্তার
মাঝে চালাইতে নতুন চালক ঝিলিপ খাইয়া পরে দেখেন রাস্তাতে। রাস্তায় পরে বাবা এসে কুমেলে রে, ওরে শুনারে এবার দৌড়াইয়া যায় গো ডাক্তারের দোকানে, আমার বাজানটা রে দাও গো তুমি ভালো করে। ডাক্তার সাহেব প্লিজ আমার ছেলেটার ভালো করে না, কত টাকা খরচ করে রে ছেলের জন্য, তবু মাথার প্রবলেম যায় না দেখো তো জলে, চাকাওয়ালা জুতা কিনে দিবেন না কেহ বাচারে। বাপে মায়ে ডাইকা বলে স্বামী রে তুই তালাক দিয়া দে, নইলে করবো তেজ আমি স্বামী সারা বাঁচতে এই জগতে পারবো না রে, তেজ কাগজ দিয়া বলে তুই বাড়ি থেকে বের হরে। থেকে বের হইল রাস্তায় নিজামের দেখা পাইল, দিল কাগজ রে তাই দেখিয়া গেল অন্য একটা গ্রামে, অনেক কষ্টে তাদের সংসার দেখে চলে রে। ছেলে হাইরে পড়তে বসে মায়ে অনেক চাপ দেয় রে, বলে না পড়িলে হাইরে ঠেলা দিয়া মারবো আসি তোমারে, তোর নানার চেয়ে বড় কিছু হইবি রে। মাথায় সমস্যা রে ডেন্ডের ভিতর রক্ত জমে হইছে পোকারে, মায়ের ভয়ে নিঃশ্বাস যায় রে এবার বন্ধ হয়ে, মরিচ বাড়বে বলে যায় গো অন্ধ বাড়িতে। এবার ভয়ে ভয়ে একবার যায় রে দরজার কাছে, আবার বসে রে পড়া মুখস্ত হইল না কি করি এবার আমি রে, মা তো আসলে আমায় মেরে ফেলবে আল্লাহ রে।
নির ভয়ে আতঙ্ক হয়ে সৌরভ তখন যায় রে মোরে বাবা এসে রে, চিৎকার দিয়ে বলে মোরে গেছে আমার বাজাল রে, পাগল হইয়া গেল তখন বাবা মায়ে রে। পড়ার চাপে ছেলে যায় মোরে, এমন ভুল কেউ করবে না রে, দেখেন কি ছাতে কেমন করে মাটি ছেলে তারে দিল রে, এই জ্বালা কি এবার জানে বাপ মা সয় রে। এতে দিন যায় রে, পরের জমিন ধান চাষ করে দিল বিষরে, হাইরে ইন্দুর পোকা মাকড় যাতে ক্ষতি না করে, তাই রুটি দিয়া খেতে পুনায় দেয় রে। পানে না বুঝিয়া রুটি খাইল মন ভরিয়া গেল মরিয়া, হাইরে খেতের কুনায় রইল লাশ পরিয়া, হাই গো দেখে পাড়ার লোকে আসে ছুটিয়া। দেখিয়া সবাই আসিল এই বিষ নিজাম খেতে দিল ইন্দুরের লাগিয়া, হাইরে মানুষ মরল দেখেন সবাই আসিয়া, এবার পোলা পান গেল দেখেন মরিয়া। তারে ধরে নিল দশ বছরের সাজা দিল রুজি কান্দে রে, হাইরে সুখ হইল না পুরা এই না কপালে, দুঃখে দুঃখে জীবন তাহার দেখে গেল রে। কষ্টে কষ্টে দিন যায় রে, স্বামী ফিরে আইলো ঘরে জড়াই ধরে রে, কত সাদের ভালোবাসা ফিরে আইলো রে, নতুন সংসার শুরু আবার দুই জহ করে রে। আবার একদিন খেতে গিয়া সারের সাথে বিষ মিশাইয়া বহনে ধান খেতে, হাইরে অল্প কিছু বিষ
বেশি হইল রে, বাড়িতে আনিয়া দাঁতের মাজনের বোতলে রাখলো রে। মাজন হাতে নিয়া নদীর ঘাটে যায় সলিয়া, রুজি বিকেলে সারা দিনের পরিশ্রমী পানিতে যাবে ধুয়ে রে। এবার মন আনন্দে মাজন হাতে নিয়ে ভাত মাজে, বোতলে বিষরে রুজি না তো জানে না রে, পুরা কপাল রে বিষের জ্বালা, বড় জ্বালা যে খাইছে সে তো বুঝে রে। বিষের জ্বালা এবার রুজি গেল নদীর ঘাটে মরে। জাল কাঁধে নিয়ে সৌরভের বাপ যায় নদীতে, দেখেন মাছ ধরে লাশ ভেসে আসে নদী রোনা ঘাটেতে। মাছ ধরিতে জালে হঠাৎ রুজি লাশ ভাসে রে। তারে ধরে আমার কি সর্বনাশ হইল রে, প্রাণের রুজি রে বোতলে দেবী স্বামী দেখে ছিলাম রে। আমার দোষে আমার রুজি এবার মরলো রে। লোকের ভিড় যে জমে শীতকার পারে নদীর কুলে, প্রাণের রুজি রে তরে সারা থাকবো আমি কেমন করে রে। সর্বহারা হইয়া নিজা এবার কান্দে রে। সবার পায়ে ধরে বিষ রাখিবেন সাবধানেতে, নিজের ভুলেতে নিজাম সব কিছু হারাইয়া নদীর ভুলে কান্দে রে। এমন ভুলি কেহ করিবেন না এই জগতে। রানা মিডিয়া রানা বাপি গেলাম গাহিয়া, ও গো দর্শক ভাই ভুল হইলে ক্ষমা করবেন সবাই আমারে। পরিচালনায় ছিলেন হিরু কাজী, বিদায় নিলাম রে।